হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি। আসলে আমি রাতে ডেসপিকেবল মি যে মুভিটা আছে ওইটা দেখতেছিলাম। তো ওই মুভির সবচাইতে পছন্দের যে ক্যারেক্টার সেটা হচ্ছে মিনিয়ন্স। তো রাত্রেবেলা যখন দেখা শেষ করলাম, দেন আই স্টার্টেড রাইট। তো রাতের ভিডিও নর্মালি তেমন একটা ভালোই হয় না, কারণ লাইটিং দিনের বেলার যে ভিডিও ক্রিয়েট করলে যে সুন্দর একটা ইফেক্ট পাওয়া যায় সেটা রাতে কখনোই পাওয়া যায় না। সো যাই হোক, এমনিতেই রাত মনে হয় সে সময় একটা বাজে মেবি। তো ওই সময় আই জাস্ট স্টার্টেড টু রাইট। তো আমি চাচ্ছিলাম যে আমি আঁকবো বব, যে ক্যারেক্টারটা আছে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হচ্ছে গিয়ে বব। আমার ববকে পছন্দ করার কারণ হচ্ছে গিয়ে বব অনেক অনেক বেশি দুষ্টামি করে। যেমন ওরা তিনজনই তো সবচেয়ে বেশি ইয়া থাকে, ক্যাভিন, বব, আর একটা নাম ভুলে গেছি। তো ক্যাভিন হচ্ছে কি সবচেয়ে বেশি চালাক থাকে, অনেক রেসপন্সিবল থাকে, কিন্তু বব হচ্ছে গিয়ে পুরো সব কিছু হচ্ছে গিয়ে নষ্ট করে দেয়, যত প্ল্যান থাকে সব কিছু নষ্ট করে দেয়। ও প্রচুর মানে বাচ্চামি টাইপ থাকে। মিনিয়ন্স তো এমনিতেই একটা কিউট একটা জিনিস, বব হচ্ছে গিয়ে কিউটের ভিতরে কিউট। সো আই রিয়েলি লাভ বব অ্যালট। তো মিনিয়নের যে মেইন মুভিটা আছে সেই মুভিটা দেখলে বোঝা যায় যে ওরা ওদের যে বসকে যাকে বানাবে সে হইতে হবে একদম বেস্ট। তো ওরা বেস্টের উপরে বেস্ট, বেস্টের উপরে বেস্ট খুঁজতেই থাকে, খুঁজতেই থাকে। মানে অনেক ধরনের ওরা ওদের বসকে অনেক টাইপের বস ওরা বানায়, অনেক অনেককে বানায়, ভ্যাম্পায়ারকে পর্যন্ত ওদের বস বানায়, ভাল্লুককে বানায়, মানুষকে বানায়। কিন্তু মানুষের মধ্যেও ওরা ওই যে বসের যে ভাইবটা, মানে ওদেরকে কেউ ডিফিটই করতে পারবে না এরকম টাইপের কেউই কাউকেই ওরা পায় না। তো সর্বশেষে ওরা পায় হচ্ছে গিয়ে গ্রুকে। গ্রু হচ্ছে গিয়ে পুরা ফ্ললেস থাকে, ও পুরাই একদম সেই লেভেলের একটা ক্যারেক্টার থাকে। তো এই অ্যানিমেশন মুভিগুলো আসলে অনেকে দেখে অনেকে দেখে না, বাট আই রিয়েলি লাভ টু ওয়াচ দেম। অ্যানিমেশন মুভি দেখলে আসলে এদের যে ফ্যান্টাসি সিস্টেমগুলো থাকে যেগুলো আমরা আমাদের কল্পনার বাইরে, মানে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, এগুলো আমরা কল্পনাও করতে পারি না যে মিনিয়ন যে একটা ক্যারেক্টার হইতে পারে, এটা আমরা কখনো ভাবছি যে আসবে বা এরকম টাইপের ক্যারেক্টার হবে, এত কিউট একটা ক্যারেক্টার হবে যারা ব্যানানা খুব পছন্দ করবে। তো এরকম টাইপের ক্যারেক্টারগুলো আসলেই অনেক অনেক বেশি কিউট হয়। এখন এখানে মজার বিষয় হচ্ছে এটা, যেহেতু আমি ববকে খুব পছন্দ করি তাই আমি ববকেই আঁকতে যাচ্ছিলাম, কিন্তু আমি ভুলবশত চুল দিয়ে ফেলি, কিন্তু ইভেনচুয়ালি ববের কিন্তু কোনো চুলই থাকে না। তো ইন দ্যাট কেস আমি আসলে কাকে আঁকছি আমি নিজেও জানি না। ইট ক্যান বি ক্যাভিন, কিন্তু ক্যাভিনের চুলের ধরন অন্যরকম থাকে। কিন্তু ইচ্ছা ছিল ববকে আঁকার, কিন্তু ইভেনচুয়ালি পরে গিয়ে দেখা গেল যে ববকেই আমি আঁকি নাই, আমি হয়তো অন্য কোনো মিনিয়ন্স আঁকছি। তো এখন চুল এখন ধরে নেই আমরা, এটাই বব। এখন অনেক বছর পরে ববের চুল উঠছে মাথায়, তো ইট ক্যান বি পসিবল। মিনিয়ন্স শেষ, আঁকা শেষ। ওফ, এই মিনিয়নটা আমি আমার জন্য এঁকেছি আর কারোর জন্য না। সো দিস ওয়ান ইজ ফর মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।